নমস্কার বন্ধুরা বিভাষ ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি শিক্ষা সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে নিরিখ যার নাম যেটি চোদ্দো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশে তারিখে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার যে তার যে ক্রাইটেরিয়া তার যে পত্র পাঠানোর শেষ তারিখ তার সারসংক্ষেপ তার বিষয় তার প্রবন্ধের সাবটাইটেল সমস্ত কিছু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব তো সর্বপ্রথমে বলতে হয় যে পাশ্চাত্যে প্লেটো অ্যারিস্টটল হরেস লুঙ্গিনোস থেকে ফুকো দেরিদা যে উপমহাদেশে ভরত বিশ্বনাথ থেকে রঞ্জিত পার্থ গৌতম মুবধি নানান তত্ত্ব এসেছে কলাবিদ্যা চর্চায় তার সমস্ত নানান তত্ত্বের যে চৌখুপিতে বাংলার সাহিত্য সংস্কৃতিকে বিচার করে দেখা হয়েছে তারই পাশাপাশি যে সকল তত্ত্ব লৌকিক তত্ত্ব প্রসঙ্গ এসেছে নানাভাবে সেগুলি আমাদের এই তত্ত্ব ও বাংলা সাহিত্য সংস্কৃতি শীর্ষক সম্মেলনে আলোচনা ও পর্যালোচনা করার জন্য রাখা হয়েছে এই সম্মেলনে প্রাচ্য এবং উপমহাদেশ সকল তত্ত্ব প্রসঙ্গ বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত হবে তত্ত্বসমূহ কোথায় সুপ্রযুক্ত হয়েছে কোথায় এর অপপ্রয়োগ হয়েছে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কোথায় সবই এই সম্মেলনে আলোচনা হবে তো যে প্রবন্ধের যে বিষয় কি কি আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব যেটি হচ্ছে বিস্তৃত এরিয়া যদি বলা যায় ব্রড এরিয়াস সেগুলোর মধ্যে হচ্ছে ফর্মালিজম নিউ ক্রিটিসিজম ও প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম দ্বিতীয় নম্বরে হিউম্যানিজম ও মডার্নিজম তৃতীয় নম্বরে স্ট্রাকচারালিজম ও সেমিওলজি চতুর্থ নম্বরে রিডার রেসপন্স থিওরি বা পঞ্চমে মার্ক্সিজম ও নিউ মার্ক্সিজম ষষ্ঠ ফেমিনিস্ট থিওরি লেসবিয়ান গে বাইসেকচুয়াল ট্রান্সেকচুয়াল কুইর ইউন ইনডিফিনিট ও সেক্সুয়াল আট নম্বরে সাইকোনালিস নয় নম্বরে পোস্ট কলোনিয়ালিজম দশ নম্বরে রেসেন্ট এথনিসিটি এগারো নম্বরে ফেনোমেনোলজি ও হারমিওনিক বারোতে ডিক্সট্যান্স ও পোস্ট্রাকচারালিজম তেরো তেরো নম্বরে নিউ হিস্ট্রিয়ালিজম চতুর্থ চোদ্দো নম্বরে কালচারাল স্টাডিজ পনেরো নম্বরে ট্রান্সলেশন থিওরিজ ষোলো নম্বরে জেনার থিওরি এগুলি সমস্তই ক যে বিভাগ বিস্তৃত এরিয়া ব্রড এরিয়া তার মধ্যে তার বিষয় হিসেবে রাখা হয়েছে আর নম্বরে যে সাহিত্যিক আন্দোলন বলে একটি অংশ করা হয়েছে তার মধ্যে রাখা হয়েছে রেনেসা নিউ ক্লাসিলিজম রোমান্টিসিজম ভিক্টোরিয়ালিজম মডার্নিজম রিয়ালিজম ন্যাশনালিজম সিম্বলিজম সুর এক্সপ্রেশনিজম ইমপ্রেশনিজম ইমপ্রেশানিজম ইমেজম ম্যাজিক রিয়ালিজম দ্য লস্ট জেনারেশন হার্লিম রেনেসাস দ্য স্ট্রিম অফ কনসাসনেস এক্সিস্টেন্স অ্যাবসার্টিজম এগুলি সব এগুলি সবকে সাহিত্যিক আন্দোলনের মধ্যে একটি বিভাগে রাখা হয়েছে যে আরেকটি বিভাগ সেটি উপমহাদেশীয় বিষয় ও প্রসঙ্গ এগুলিতে সবাই অংশগ্রহণ করার জন্য সমস্ত দিককে এখানে রাখা হয়েছে তার মধ্যে শব্দার্থ তত্ত্ব তত্ত্ব রস তত্ত্ব দোষ তত্ত্ব উচিত তত্ত্ব সুখিতত্ব বৌদ্ধ সহজীয় তত্ত্ব বৈষ্ণবত্ব বাউল তত্ত্ব এগুলিকে রাখা হয়েছে আর যে নম্বরে রাখা হয়েছে বাংলার বিষয় ও প্রসঙ্গ আমরা জানি যে বাংলা কোন কোন বিষয় সাংস্কৃতিক বিষয় তার মধ্যে যেগুলিকে মূলত এই সম্মেলনে বিষয় হিসেবে রাখা হয়েছে তার মধ্যে হচ্ছে মতুয়া মাইজ ভান্ডারী পলাহারি জগমোহনী কিশোর কিশোরী ভজন ঠাকুরানী খেপাদাল দাল মা দাদা দয়াময়ী রাম ঠাকুরের অনুসারী ভবাপন্থী সত্যধর্মী পাগলপন্থী কর্তাবাজা খেজুর তল পাগলা চাঁদের সম্প্রদায় নাগারচি কারোচি সাহেবধ্বনি বঙ্গদেশের সমস্ত নিগোষ্ঠী ও ভাষা সবাই মোটামুটি যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত তারা সকলেই জানেন যে এই যে সকল বাংলার বিষয় না না সম্প্রদায় কোনো মতাদর্শের সঙ্গে যুক্ত সেই বিষয়গুলিকে এখানে রাখা হয়েছে সম্মেলনের আলোচ্য বিষয় হিসাবে এছাড়াও যে এর যে উদ্দেশ্য এই সম্মেলনের সেটি সাহিত্য সংস্কৃতির সকল তত্ত্ব ও প্রসঙ্গের সংশ্লিষ্টতা নিয়ে তা রচনা করা প্রসঙ্গত বলা যায় বাংলা বলতে আমরা বৃহত্তর সাংস্কৃতিক বঙ্গকে বোঝাচ্ছি অনেক তত্ত্ব থেকে উপদত্ত এসেছে সেই উপদত্ত বিষয়েও এই সম্মেলনে প্রবন্ধ পাঠানো যাবে বলে আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের অভিমত বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সম্পর্কহীন তত্ত্বালোচনা বিষয়ক প্রবন্ধ এই সম্মেলনে গৃহীত হবে বলে জানা যাচ্ছে তো এই সকল বিষয়ের যে কোনো একটি বিষয়কে আপনি আপনার যে রচনা যে গবেষণার বিষয় হিসেবে তুলে ধরতে পারেন তার জন্য যে তারিখ দেওয়া হয়েছে আপনার গবেষণার বিষয়ের সারসংক্ষেপ পাঠানোর শেষ তারিখ এখানে ধার্য করা হয়েছে জুলাই আর পূর্ণ প্রবন্ধ শেষ তারিখ সেপ্টেম্বর আর আপনারা যদি এখানে সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনাদেরকে চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশের সম্মেলনে আহ্বান করা হবে আপনার প্রবন্ধটি ওখানে পাঠ করার জন্য যোগাযোগের জন্য ইমেল আইডি নিরিখ কনফারেন্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর বাকি অংশটি আমি আপনাদের আমার এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখব আর আমার এই যে ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ